গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ওয়ার্ল্ড 100 কে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ঘুরছি, কিন্তু মানে খুব ভালোভাবেই ঘুরছি। তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ, যেটা আমরা এতদিন ফোনে দেখতাম, মানে আমি ফোনে দেখতাম। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, তো বেশ কিন্তু এনজয় করছি, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এখানে রয়েছে এন্ট্রি, এখানে রয়েছে টিকিট কাউন্টার, 50 টাকা করে পার হেড আমরা টিকিট কেটে নিয়েছি। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরটা কিন্তু খুব সুন্দর, বাইরে থেকে কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, তবে ভিতর থেকে এখানে চেকিং করে নিলাম। ভিতরটা দেখো, জাস্ট এটা হচ্ছে টয় ট্রেনের নিচের লাইন, এখান থেকে টয় ট্রেন যাতায়াত করে, আর ওই যে উপর থেকেও ওখান থেকেও যাতায়াত করে। এই পাশটাও দেখিয়ে দিলাম। তো বৃষ্টি হচ্ছে, দেখো টয় ট্রেন চলে এসছে, তো খুবই ভালো লাগছে। আর বৃষ্টিতে ভিজে ভিজে টয় ট্রেন দেখার কিন্তু একটা অন্যরকম একটা এক্সপেরিমেন্ট। ভিতরটা যে এতটাই সুন্দর আর চারিদিকে এত গ্রিনারি, আমরা ভিতরে না ঢুকলে কিন্তু বুঝতেই পারতাম না। তবু আমাদের কপালটা একটু খারাপ, কারণ বৃষ্টির এই যে মেঘাচ্ছন্ন পরিবেশটা একরকম লাগছে, তবে এটাও কিন্তু খারাপ লাগছে না। কিন্তু যখন মেঘ থাকবে না, মানে যখন রোদ থাকবে, এখানে অনেক রোদ্দুর থাকবে, তখন ভাবো একবার জাস্ট এই জায়গাটাকে কেমন লাগবে। তো তোমরা কারা কারা বাতাসিয়া লুপটাকে বেশি প্রেফার করো তারা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে এই বাতাসিয়া লুপ। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে স্টেশন, এখানে সবাই বসে আছে, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি। ঘুরতে তো বারবার আসবো না, তো বৃষ্টিতে একটু ভিজলে ক্ষতি কি। সেই জায়গা বন্ধুরা, আই লাভ দার্জিলিং, যার সামনে ফটো না তুললে ঘোরাটাই সার্থক হয় না। তো তোমাদেরকেও শেয়ার করলাম। Me, that's all I need. If I could stay.
হচ্ছে কয়লা ইঞ্জিন, স্টিম টয় ট্রেন। আমরা অর্ডার করেছিলাম মাটন থালি, এখানে দিয়েছে দুই রকম ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর মাটন, আর রয়েছে চাটনি আর রয়েছে দই, মিষ্টি দই। এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে যাব, কারণ সকালবেলা বেরিয়েছি আর একটু টায়ার্ড আছি, বৃষ্টিতেও ভেজা হয়েছে, সব ভিজে গেছে জামা কাপড়, তো বেশ টায়ার্ডও লাগছে। তো চলো আমাদের রুম থেকে বাইরের ভিউটা এরকম। কাল বিকেলবেলা সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছিলো, তো এসে সেখান থেকে আজকে সকাল পর্যন্ত, বেরোনোর আগে পর্যন্ত আমরা বাইরের ভিউটা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, শুধু সাদা, শুধু এই নীল, এই যে সামনে যে নীল বাড়িটা রয়েছে এই পর্যন্ত দেখা যাচ্ছিলো, এর থেকে ওপাশে কিচ্ছু দেখা যাচ্ছিলো না। এখন 6:30 বাজে, এখন পুরোটা ক্লিন আর খুব সুন্দরভাবে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তার উপরে আবার সাদা সাদা দেখা যাচ্ছে। হুম